আপনি মনে করবেন ক্ষমতায় যাওয়া সফলতা ক্ষমতায় থাকতে পারাটা সফলতা পয়সা বেশি কামানো সফলতা হালাল হারামের ভাগ ধরবেন না কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে এমন বিপদে ফেলতে পারে তখন সারা জীবন মনে হবে ক্ষমতায় যাওয়াটাই ছিল আমার চূড়ান্ত ব্যর্থতা কারণ কোনটা সফলতা কোনটা ব্যর্থতা সেটা মানুষ জানে না জানেন কে এজন্য আল্লাহ বলে গোলাম জালিমের ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দেখে তুমি মনে করবে না জালিম সফল আমি আল্লাহ ওয়াদা করেছি জালিম ব্যর্থ জালিম সফল হতে পারবে না দুনিয়াতেও সফল হতে পারবে না আখিরাতেও সফল হতে পারবে এজন্য আমার ভাইরা জুলুম করা যাবে না জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু সুম্মা ক্বারা'আ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি লিয-যালিম আল্লাহ তাআলা জালিমকে ঢিল দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আচ্ছা বলেন ঢিল দেওয়া ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া কি এক বিষয় না আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করতে পেরে সাতক্ষীরার মানুষ কি খুশি না বেজার যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين اكتجري ولنت الله أكبر এই জায়গাতে কারিমাটার তেলাওয়াত করলাম এটা কার কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরত ইউনূসের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি জমিন থেকে রাতারাতি বিদায় করে দিয়েছি উই ডিস্ট্রয় ম্যানি জেনারেশনস বিফোর ইউ আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্বে দুনিয়ার বহু বড় বড় জাতিগোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা এক আযাব দিয়ে নিমিষেই দুনিয়া থেকে মুছে দিয়েছি আচ্ছা সাতক্ষীরাবাসী জবাব দেন আল্লাহ তাআলার ওই ক্ষমতা আগে যেমন ছিল এখন কি আর নাই আল্লাহ তাআলার ক্ষমতার কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে না আল্লাহ তাআলা জমিনের বিভিন্ন জাতিকে রাতারাতি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছে আমি ধ্বংস করেছি যে অপরাধের কারণে সে অপরাধ ছিল লাম্মা যালামু তাদের জুলুমের কারণে ধ্বংস করেছি যখন তাদের মাঝে জুলুম বেড়ে গিয়েছিল যখন ওই সমাজের সবলেরা তাদের দুর্বলদের প্রতি জুলুম করত ওই সমাজের বৃত্তশালীরা যখন গরিব অসহায়দের উপরে জুলুম করত এই জুলুম যে সমাজে বেড়ে যায় আমি আল্লাহ তাআলা ওই সমাজকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে দেই আচ্ছা এটা বলে দিলাম বাট নেক্সট টাইম কোন আলোচকের আলোচনার সময়ের মাঝে এই কথাগুলো বলবেন না তো আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব এসেছেন আমরা কোরআনে কারিমের মাহফিল থেকে আহলান সাহলান তাকে মোবারকবাদ জানাই কারণ কোরআনে কারিম এমন উদার কোরআনের ছায়াতলে গোটা দুনিয়ার সবাই আসতে পারে কোরআন কাউকে বাধা দেয় না আমরা কোরআনের দিকে গোটা দুনিয়ার সকলকেই ডাকি আল্লাহ তাআলা যেন সকলকে কোরআনের ছায়াতলে নিয়ে আসে আমরা বলি আমিন আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের জুলুমের কারণে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জুলুম নামক অপরাধকে বড় বেশি ঘৃণা করেন
জুলুম নামক অপরাধকে আল্লাহ তাআলা বড় বেশি অপছন্দ করেন যার ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা জুলুমকে এত বেশি ঘৃণা করেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি وجعلته بينكم محرما فلا تظالموا عمر بندرا শুনে নাও আমি আল্লাহ তাআলা জুলুম এত বেশি ঘৃণা করি সবার আগে জুলুম নামক অপরাধকে আমি আল্লাহ আমার নিজের জন্য হারাম করে দিয়েছি সাতক্ষীরাবাসী ভালো করে বুঝবেন দুনিয়ার সব বিষয়ে হালাল হারাম জায়েজ নাজায়েজ এগুলা বান্দার জন্য আল্লাহর জন্য হালাল হারাম জায়েজ নাজায়েজের কোনো সম্পর্ক নাই এগুলোর অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো বান্দার জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম না বরং আল্লাহ তাআলা ওটা করেন যেমন আপনাদেরকে যদি প্রশ্ন করি উত্তর দেবেন ভেবেচিন্তে অহংকার করা এটা বান্দার জন্য জায়েজ নাকি হারাম কথা বলেন কিন্তু আল্লাহর জন্য কিন্তু অহংকার হারাম না আল্লাহর জন্য হারাম না কারণ আল্লাহ তাআলার একটা সিফাতি নামই আছে মুতাকাব্বির মানে অহংকারী যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হুওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر এই মুতাকাব্বির মানেই হচ্ছে অহংকারী যে অহংকার করা বান্দার জন্য হারাম ওই অহংকার করা আল্লাহর জন্য হারাম না কারণ তিনি অহংকার করতে পারেন কিন্তু জুলুম আল্লাহ এত বেশি ঘৃণা করেন আল্লাহ বলে ও বান্দা জুলুম সবার আগে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করে দিয়েছি এজন্য আল্লাহ যেটা নিজের জন্য হারাম করে দেয় দুনিয়ার কার ক্ষমতা আছে সেটা নিজের জন্য নিজে নিয়ে নেয় দুনিয়ার কোনো মানুষ যদি এরপরেও জুলুমের হাত বাড়িয়ে দেয় মানুষের উপরে জুলুম করে আল্লাহর হাবিব বলেন সে যেন আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে এজন্য আমার ভাইরা জুলুম এমন মারাত্মক একটি অপরাধ যেই জুলুমের কারণে দুনিয়ার বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে জালিমদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না জুলুম যতবার দুনিয়াতে এসেছে আল্লাহ তাআলা ততবার বড় বড় আযাব গজব দিয়েছে এবার প্রশ্ন করি জবাব দেন এই আযাব গজবের পরে গোটা পৃথিবীতে এখন তো বোধহয় আর কেউ জুলুম করে না করে না ধনীরা গরিবের উপরে করে না সবল দুর্বলের উপরে করে না জুলুম কি বন্ধ হয়ে গেছে নাকি জালিম কি দুনিয়া থেকে বিদায় হয়েছে নাকি না বরং দুনিয়া যতদিন থাকবে যা শয়তান ততদিন থাকবে আর শয়তান যতদিন থাকবে জালিমও ততদিন থাকবে জুলুম তো বন্ধ হয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীম এই কোরআনে আল্লাহ তাআলা বলেন গোলাম ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন লক্ষ্য করবেন ছোট্ট একটা কথা আল্লাহ বললেন গোলাম ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন নিশ্চয়ই দুনিয়ার কোনো জালিম কখনো সফল হতে পারে না কথাটা কার জোরে বলেন কথাটা কার আল্লাহর কথাকে অবিশ্বাস করবেন এরপরে এয়াতে কারিমা কোরআনে একবার না চার চারবার আল্লাহ ব্যবহার করেছেন একবার না আল্লাহ চার চারবার ব্যবহার করে বললেন গোলাম দুনিয়ার কোনো জালিম কখনো সফল হতে পারে না অথচ দুনিয়াতে আমরা দেখি উল্টা আমরা দেখি জুলুম যে করে তার ক্ষমতা বেশি জুলুম যে করে তার পয়সা বেশি জুলুম যে করে তার প্রভাব প্রতিপত্তি বেশি কারণ পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ছাড়া তো জুলুম করা যায় না তা আমরা তো দেখি যারা জালিম হয় তাদের সবকিছু বেশি কিন্তু আল্লাহ বলে গোলাম না জালিম সফল হতে পারে না তাহলে মুসলমান জবাব দেন সত্য কোনটা যেটা আমরা দেখি নাকি যেটা আল্লাহ বলে
কই আমরা তুলটা দেখি ও ভাই আসলে আমরা অনেক সময় যেটারে সফলতা মনে করি এটা অনেক সময় সত্য সফলতা না আবার অনেক সময় যেটাকে ব্যর্থতা মনে করি এটা আসলে ব্যর্থতা নাও হতে পারে তার কারণ হচ্ছে কোনটা সফলতা কোনটা ব্যর্থতা দুনিয়ার মানুষ জানে না সেই খবরও জানেন কে আপনাদের এই দেবহাটা থেকে এটা কোথায় পড়ছে নোয়াপাড়া কি কালীগঞ্জে দেবহাটায় আপনাদের এখান থেকে কেউ যদি ঢাকায় যেতে চায় ভালো করে বুঝবেন ঢাকায় যদি কেউ যেতে চায় তাহলে তাকে বাসে উঠতে হয় কোন জায়গা থেকে নলতা নলতা স্ট্যান্ড থেকে তাকে বাসে উঠতে হবে আগামী কাল সকালবেলায় আপনার 12টার দিকে ঢাকায় থাকতে হবে ইমার্জেন্সি ফ্লাইট আছে আপনার এয়ারপোর্টে আপনি বাস কাউন্টারে খবর নিলেন বলা হলো ভোর 5টায় একটা বাস ছাড়বে আপনি তড়িঘড়ি করে স্ত্রীকে বললেন স্ত্রী 5টার দিকে নলতায় থাকতে হবে তুমি 4টার দিকে আমাকে ডেকে দিবা এক ঘন্টায় রেডি হয়ে আমি চলে যাব কিন্তু আপনার স্ত্রী ডাকতে ভুলে গেছে আপনি দেরি করে ঘুম থেকে উঠেছেন নলতা বাস স্ট্যান্ডে যে দেখেন তখন 5টা 15 মিনিট অর্থাৎ 15 মিনিট বেশি হয়ে গেছে ভালো করে বুঝবেন এই যে 15টা মিনিট বেশি হয়েছে বাস থাকে নাই বাস চলে গেছে সময় মতো এই যে 15টা মিনিটের কারণে বাস আপনি মিস করে ফেলেছেন ওই মুহূর্তে বাস মিস করার কারণে নলতা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে নিজেরে কি মনে হবে সফল নাকি ব্যর্থ কথা কয় না কি মনে হবে ব্যর্থতার গ্লানি নিয়ে এবার আপনি দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে আপনি দেখলেন হঠাৎ সামনের দিক থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কেউ ডানে যায় কেউ বামে যায় চিৎকার শুরু করে দিয়েছে আপনি বললেন একজনকে ডেকে ভাই সামনে কি হয়েছে এত চিৎকার কেন আপনাকে বলা হলো ভাই আপনি জানেন না 15 মিনিট আগে ঢাকাগামী যেই বাস নলতা থেকে ছেড়ে দিয়েছে কিছু দূর যাওয়ার পরে বিপরীতমুখী আরেকটা ট্রাকের সাথে সংঘর্ষ লেগে ওই বাসের সব যাত্রীরা মারা গিয়েছে এবার আপনি বুঝে থাকলে জবাব দেন ওই বাসের যাত্রী তো আপনারা হওয়ার কথা ছিল কিন্তু 15টা মিনিট দেরি করার কারণে আপনি বাসটা মিস করেছেন এই যে বাসটা মিস করেছেন 15 মিনিটের লেট করার কারণে এখন বাস মিস করার কারণে ওই মুহূর্তে দাঁড়িয়ে নিজেরে কি মনে হবে ব্যর্থ না সফল বুঝেন না কি মনে হবে কিন্তু 15 মিনিট আগে কি মনে হয়েছিল এটাই দুনিয়া অনেক সময় আপনি যেটারে সফলতা মনে করবেন আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে এটারে ব্যর্থতা বানিয়ে দিতে পারে আবার অনেক সময় যেটারে ব্যর্থতা মনে করবেন আল্লাহ সেটাকে সফলতা বানিয়ে দিতে আপনি মনে করবেন ক্ষমতায় যাওয়া সফলতা ক্ষমতায় থাকতে পারাটা সফলতা পয়সা বেশি কামানো সফলতা হালাল হারামের ভাগ ধরবেন না কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে এমন বিপদে ফেলতে পারে তখন সারা জীবন মনে হবে ক্ষমতায় যাওয়াটাই ছিল আমার চূড়ান্ত ব্যর্থতা কারণ কোনটা সফলতা কোনটা ব্যর্থতা সেটা মানুষ জানে না জানেন কে এজন্য আল্লাহ বলে গোলাম জালিমের ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দেখে তুমি মনে করবা না জালিম সফল আমি আল্লাহ ওয়াদা করেছি জালিম ব্যর্থ জালিম সফল হতে পারবে না দুনিয়াতেও সফল হতে পারবে না আখেরাতেও সফল হতে পারবে এজন্য আমার ভাইরা জুলুম করা যাবে না জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু সুম্মা ক্বারা'আ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি লিয-যালিম আল্লাহ তাআলা জালিমকে ঢিল দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না
আচ্ছা বলেন ঢিল দেওয়া ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া কি এক বিষয়? এক বিষয় না। আপনাদের এলাকায় পোলাপান ঘুরি ওড়ায় না? কথা বলেন, ঘুরি ওড়ায় না? ওড়ায়, সন্ধ্যার দিকে ঘুরি ওড়াচ্ছে। বাতাস যখন বেশি হয় ঘুরির বেগও তত তখন বাড়তে থাকে। ঘুরি নাটাই যে বাচ্চার হাতে, ওই বাচ্চা আস্তে আস্তে সুতোয় ঢিল দেয়। ঘুরি আস্তে আস্তে বাতাসের ধাক্কা এত বেশি উপরে উঠে যায়, ঘুরি যত উপরে উঠে বাচ্চা তত সুতা ঢিল দেয়। একটা পর্যায়ে দেখা যায় খোলা আসমানে ঘুরি এত উপরে উঠে গিয়েছে, ওখান থেকে তাকালে ঘুরির মালিককে খুব ক্ষুদ্র দেখা যায়। ঘুরি তখন একবার ডানে যায় একবার বামে যায়, চিন্তা করে আমারে ধরার মতো কেউ নাই, সব আমার, গোটা আসমান আমার, জমিন আমার, একবার ডানে যায় একবার বামে যায়। কিন্তু সন্ধ্যার দিকে মুয়াজ্জিন যখন মাগরিবের আজান দেয়, ওই ঘুরি ঘুরানেওয়ালা বাচ্চা আবার সুতা আগের মতো পেঁচাতে থাকে। সুতা যখন পেঁচানো শেষ করে, ওই ঘুরি কি তখন আসমানে থাকে নাকি মাটির মধ্যে নামে? কথা বলেন, আর চাইলেও কি আসমানে থাকতে পারে নাকি? একইভাবে আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা টাকা পয়সা পেয়ে ঘুরির মতো আমাদের সমাজের কিছু মানুষ সব নিজের মনে করে, যা খুশি তাই করে, মানুষের উপরে জুলুম করে। ও ভাই তুমি জুলুম করবা না, সন্ধ্যার দিকে ঘুরিকে যেমন মাটির মধ্যে নেমে যেতে হয়, তোমাকে অচিরেই মাটির মধ্যে ঢুকে যেতে হবে। কেউ বাঁচতে পারবে না, তুমিও না আমিও না, কেউ দুই দিন আগে আর কেউ দুই দিন পরে, কিন্তু মাটির মধ্যে সবাইকে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই মাটির মাঝেই মিশে যাবে। কিসের অহংকার, কিসের জুলুম? সেজন্য আল্লাহ বলছেন, গোলাম জুলুম করবা না, যে জুলুম করে তাকে সহযোগিতাও করবা না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলা আল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন। জুলুম যে করে তার দিকে তোমরা ঝুঁকে পড়ো না, অর্থাৎ তুমি নিজে জালিম না, কিন্তু যে জালিম যে জুলুম করে তুমি তাকে সহযোগিতা করছো। এমন যদি হয় তাহলে ওই লোকটা জুলুম করে যেই গুণা কামাবে, তুমি তাকে সাপোর্ট করার কারণে, সহযোগিতা করার কারণে ওই একই গুণা তোমার আমল নামায় যিনি উঠিয়ে দিবেন তিনি কে? এজন্য জুলুম করা যাবে না। অবশ্য আমার দেশের মানুষ জুলুম বুঝেই না, না বুঝেই করে। কারণ জুলুম কি এটা যদি আপনি নাই জানেন, তো তো হর হামেশা আপনার দ্বারা জুলুম হতেই থাকবে, আপনি তো বুঝবেন না কোনটা জুলুম হয়ে যাচ্ছে। জুলুম কি যদি খুব ছোট্ট করে বুঝতে চান, তাফসীরের একটা সংজ্ঞা খুব বেশি প্রয়োজন সেটা জানার, বেশি গভীর কথা বলা দরকার নাই, ছোট্ট একটা সংজ্ঞা মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেটা যদি আপনি বোঝেন তাহলে জুলুম কি এটা আপনি বুঝে নিতে পারবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদউ শাইই ইলা গাইরি মাহাল্লিহি ফাহুয়া যুলম। খুব ছোট্ট সংখ্যা। মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো বস্তুকে তার নির্ধারিত জায়গা থেকে সরিয়ে অন্যত্র রাখাকে জুলুম বলে। বুঝেন না কথা? কথা কি বুঝতেছেন নাকি? আমি কি বোঝাতে পারছি নাকি একাকাই বুঝতেছি? বুঝতেছেন আপনারা তো? বুঝলি একটু হা না বলবেন, তাহলে বক্তা বুঝবে যে শ্রোতা আলোচনা বুঝতেছে, নয়তো মনে করবে শ্রোতা বোধ হয় বুঝতেছে না, আমার কথা আমার একাই একাই বুঝতে হচ্ছে। তো আপনারা কি কথা বুঝতেছেন আমার? মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদউ শাইই ইলা গাইরি মাহাল্লিহি, কোনো বস্তুকে তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে রাখার নাম জুলুম বলে। যেমন এই যে আপনারা সামনে যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি সবার মাথায় কি আছে এটা? কথা কয় না, মাথায় কি আছে এটা? টুপি। এই টুপি থাকার আসল জায়গা কোথায়? মাথায়। এখন আমি যদি টুপিটাকে খুলে মাটির মাঝে রেখে দেই, পায়ের নিচে রেখে দেই, তাহলে এটা টুপির ক্ষেত্রে জুলুম, কারণ সে তার উপযুক্ত স্থান হারিয়েছে। আমি আমার ক্ষমতা দিয়ে উপযুক্ত স্থান থেকে সরিয়ে তাকে নিচে রেখে দিয়েছি। আমরা এই যে হাতে ঘড়ি পরি, ঘড়ি থাকার উপযুক্ত জায়গা কোথায়? হাত। এখন আমার ক্ষমতা আছে, আমার ইচ্ছা আছে, আমি ঘড়িটাকে খুলে পায়ের মধ্যে লাগিয়ে দিলাম,
তাফসীরের পরিভাষায় ওয়াদউ শাই ইলা গায়রি মাহাল্লিহি এটা ঘড়ির ক্ষেত্রে জুলুম, কারণ ঘড়িটা তার উপযুক্ত স্থান হারিয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ যেই জিনিস যেখানে থাকার উপযুক্ত সেটাকে যদি সেখানে না রেখে অন্যত্র সরিয়ে রাখা হয়, ওই জিনিসের জন্য এটা জুলুম হয়ে যায়। আমরা যারা দাঈ ইলাল্লাহ, আপনাদের সামনে যারা কোরআন সুন্নার কথা বলে, আল কোরআন বুকে নিয়ে দাঈ ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে যারা আপনাদেরকে আল্লাহর পথে ডাকে, কার পথে ডাকে? কথা কয় না, নিজের দিকে, নিজের ভিন্ন কোনো দলের দিকে, কোনো মতবাদের দিকে না। দাঈ ইলাল্লাহ যারা, তারা আপনাদেরকে আল্লাহর পথে ডাকে, রাসূলের পথে ডাকে, তারা হচ্ছে কোরআনের জীবন্ত পাখি। তারা দেশ হতে দেশ দেশান্তরে, গোটা দুনিয়া তারা আল্লাহর কোরআন নিয়ে চষে বেড়াবে। তাদেরকে যদি উন্মুক্ত না রেখে আবদ্ধ করা হয়, আল্লাহর কোরআনের জন্য জুলুম হয়ে যায়। এজন্য এই জুলুম আমরা করব। সে আল্লাহ বলছেন, গোলাম, এই জুলুমের কারণে দুনিয়ার বহু বড় বড় জাতিগোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় একটি জাতির কথা উল্লেখ করেছেন, সেই জাতির নাম ছিল আদ জাতি। জোরে বলেন, কোন জাতি? আদ জাতি। আইন আলিফ দাল আদ, সরে আ দ আদ, এই আদ জাতির নামটা কিন্তু কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআদ ইরাম জাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ। ও নবী, আদ জাতির সাথে আমি কি আচরণ করেছি আপনি জানেন? এই আদ জাতি ছিল এমন জাতি, এই দুনিয়াতে সর্বপ্রথম তালা উঁচু অট্টালিকা তৈরি করেছে। আপনি তো মনে করবেন দুই তালা তিন তালা বিল্ডিং সর্বপ্রথম আমরা বানাচ্ছি না। এই আদ জাতি আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যখন তারা জমিনে ছিল, তখন তারা পাহাড় কেটে কেটে, উঁচু উঁচু পাহাড় কেটে 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 দুই তালা তিন তালা বিল্ডিং নির্মাণ করতো। এটা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাতি লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ। আমি আল্লাহ তাআলা জমিনে বহু জাতি বানিয়েছি, বহু ক্রাইটেরিয়ার মানুষ বানিয়েছি, জাতির মতো কোনো মানুষ আমি আল্লাহ তাআলা জমিনে বানাই নাই। সুবহানাল্লাহ, বলবেন না? তাফসীরবিদরা বলেন, না জাতির মানুষগুলো কেমন ছিল? তাদের এক একজন মানুষের গড় উচ্চতা ছিল 60 হাত লম্বা। কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত হয়ে এত লাফালাফি, আর 60 হাত উচ্চতা পাইলে কি করতেন আল্লাহ ভালো জানে। আদ জাতির এক একজন মানুষের উচ্চতা ছিল এত বেশি। আল্লাহ তাআলা বলেন, আমি পূর্বে মানুষ বানিয়েছি কিন্তু এমন মানুষ বানাই নাই। আল্লাতী লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ, জমিনে এমন মানুষ আমি কখনো বানাই নাই। সব দিক দিয়ে তারা ছিল সব জাতি থেকে অগ্রগামী। আল্লাহ তাআলা এই আদ জাতিকেও জমিন থেকে রাতারাতি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কেন করেছেন? মুফাসসিরিনে কেরাম তার তিনটা অপরাধের কথা বলেছেন, যে তিনটি অপরাধের কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন, কয়টি অপরাধ? কয়টি অপরাধ? এখন আপনার দায়িত্ব হচ্ছে কোরআনে কারিম থেকে তিনটি অপরাধ জানা, যে এই তিনটি অপরাধ আমার সমাজে কিংবা আমার মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে তাওবা করে এই তিনটি অপরাধ থেকে মুক্ত হতে হবে। যদি মুক্ত হওয়ার চিন্তা নিয়ে শুনতে পারেন তাহলে আজকের ওয়াজ সফল হবে, আর নয়তো আসবেন যাবেন শুনবেন জীবন পরিবর্তন হবে না। যেই ওয়াজে জীবন পরিবর্তন হয় না, যেই ওয়াজে মানুষের আমল সঠিক হয় না, যেই ওয়াজে ঈমান মজবুত হয় না, ওই ওয়াজ মূলত ওয়াজ না, ওটা আওয়াজ হতে পারে। এজন্য জীবন পরিবর্তনের লক্ষ্যে আপনাকে ওয়াজ শুনতে হবে। মনে থাকলে জবাব দেন, আদ জাতিকে আল্লাহ তাআলা কয়টি অপরাধের কারণে ধ্বংস করেছিল? জোরে বলেন, কয়টা? 1 নম্বর অপরাধ আদ জাতির মাঝে যেটা ছিল, আদ জাতির লোকেরা আল্লাহর গোলামি থেকে বের হয়ে শিরিকের মাঝে লিপ্ত হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা
قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আর আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে গিয়ে বলেছিল ও আমার জাতি ও মুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো কার ইবাদত কার গোলামি আমরা গোলাম কার আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে কি লজ্জা লাগে নাকি শরম করে নাকি আমরা দুনিয়ার কোন এমপি মন্ত্রীর গোলাম না আমরা কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারো গোলাম না আমরা যারা আছি আমরা গোলাম কার আর আমাদের জন্য আল্লাহর গোলামীর চাইতে উত্তম পরিচয় দুনিয়াতে আর নাই আমরা সবাই আল্লাহর গোলাম এজন্য আমরা গোলামি করব কার আমরা করি কার 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 কেউ কয় নেতার কেউ কয় আল্লাহর আসলে মূলত যেটা হয়েছে আমার দেশের অধিকাংশ মানুষ এখন আল্লাহর গোলামি না করে নিজের দল নিজের নেতার গোলামিতে লিপ্ত হয়ে গিয়েছে আপনি বলবেন হুজুর এটা আবার কিভাবে আমি আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিব রাগ করবেন না একটা মিনিট ধৈর্য ধরে শুনেন আগে ও ভাইরা আমার ভালো করে বুঝবেন কথাগুলো অন্যদিকে নেবেন না দল মত নির্বিশেষে কথাগুলো শুনবেন আপনি যেই দল করেন না কেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ হেফাজত খেলাফত যাই করেন না কেন এটা আপনার বিষয় কথাগুলো বুঝবেন আপনি যেই দল করেন না কেন আপনার দলের নেতা যদি আপনারে বলে কুদ্দুস আগামীকাল সকাল দশটায় থাকবা কেন্দ্রের সামনে কাজ আছে আপনি যদি দল মন থেকে করেন তাহলে কিন্তু আগামীকাল সকাল দশটায় সব কাজ ফেলে রেখে নেতার কথা অনুযায়ী কেন্দ্রের সামনে আপনি থাকবেন আপনার নেতা যদি বলে আগামী তিন দিন পরে আমাদের কর্মসূচি আছে সাতক্ষীরা শহরে থাকবা সব কাজ ফেলে রেখে নেতার কথা মেনে আপনি কর্মসূচি পালন করার জন্য সাতক্ষীরা শহরে চলে যাবেন আপনার নেতা যদি বলে আমাদের মিটিং আছে ঢাকায় তোমাকে যেতে হবে থাকবা আপনি দুনিয়ার সব ব্যস্ততা ফেলে রেখে নেতার কথা অনুযায়ী ঢাকায় চলে যাবেন ও ভাই আমার তার মানে কি দাঁড়ালো আপনার নেতা আপনার যখন ডাকে সেটা দিন হোক কিংবা রাত হোক ডাকার সাথে সাথেই আপনাকে পায় এবার আমার আল্লাহ তাআলা আপনাকে ডাকছে বান্দারে ফজরের সময় মসজিদে আয় আসসালাতু খায়রুম মিনান নাওম আপনি ফজরে আসলেন না আল্লাহ আবার বলে বান্দা ফজরে আসোস নাই সমস্যা নাই জোহরে হাজিরা দিয়ে যা জোহরেও আপনি গেলেন না আমার আল্লাহ বলে বান্দারে আসরে আয় আসরে গেলেন না আল্লাহ বলে বান্দা মাগরিবে আয় মাগরিবেও গেলেন না আল্লাহ বলে বান্দারে এসা একটু হাজিরা দিয়ে যা সারাদিন তো আসলি না এসাও গেলেন না আমার দেশে পাঁচ বক্তর এক বক্ত মসজিদে যায় না এমন মানুষ তো আপনাদের সাতক্ষীরায় নাই নাই ও ভাই আমার তাহলে কি দাঁড়ালো আল্লাহ তাআলা আপনাকে যখন ডাকে তখন পায় না আপনার নেতা আপনার দিনে বেলা ডাকলে দিনে বেলা চলে যান রাত্রি বেলা ডাকলে রাত্রি বেলা চলে যান সাতক্ষীরা ডাকলে সাতক্ষীরা চলে যান কেন্দ্র থেকে ঢাকায় মিটিং করলে ঢাকায় চলে যান আপনার দল যেখানে যখন আপনার নেতা যেখানে যখন আপনি সেখানে তখন আর আমার আল্লাহ তাআলা সারা দিনে পাঁচবার ডেকেও যদি আপনারে না পায় তখন আমি বলবো আপনি আল্লাহর গোলাম না নিজের দলের গোলাম হয়ে গেছে এমন মানুষ তো আমাদের সমাজে নাই ও ভাই আমার ভালো করে বুঝবেন আল্লাহর গোলাম হন আল্লাহর গোলাম হন কোন ইবাদাল্লাহ আল্লাহর গোলাম হন কারণ দুনিয়াতে দুটো জায়গা আছে ওই দুটো জায়গায় দলের পরিচয় ক্ষমতার পরিচয় নেতার পরিচয় পয়সার পরিচয় কাজ হয় না পরিচয় শুধু একটাই কাজ হয় সেটা আমরা গোলাম কার কার গোলাম এক নম্বর জায়গা হচ্ছে মসজিদ মসজিদে যাওয়া মাত্রই অন্য কোন পরিচয় আর চলে না মসজিদে যারাই যায় সবাই গোলাম কার এজন্য এক কাতারে সবাই দাঁড়িয়ে যায় কিন্তু আবার কবরে যখন যায় ফেরেশতা যখন প্রশ্ন করবে তোমার রব কে
বলতে হবে আল্লাহ কি বলতে হবে নাকি অন্য কিছু কথা কয় না ফেরেশতা যখন বলবে মার রব্বুকা তোমার রব কে আমরা যারা আছি আমরা জবাব দিব রব্বি আল্লাহ কি জবাব দিব আল্লাহ মসজিদে আপনি আল্লাহর গোলাম আবার কবরে আপনি আল্লাহর গোলাম তবে দুনিয়ার সময়টা যদি আল্লাহর গোলামের মধ্যে না থাকেন তাহলে কবরে গিয়ে কিন্তু আল্লাহর গোলামের পরিচয় আপনি দিতে পারবেন না এইজন্য দুনিয়াতে আপনি যে আল্লাহর বান্দা এই পরিচয় দিতে কি লজ্জা আছে নাকি আমাদের রবের নাম কি এটা কি শুধু শোনাবার জন্য বলছেন নাকি অন্তর থেকে বলছেন অন্তর থেকে জবাব দেন আমাদের রব যিনি তিনি কে আল্লাহ এখন তো আল্লাহ যে আমার রব এটা বলতে কোনো বাধা নাই বাধা আছে নাকি কথা কোন বাধা আছে কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কখনো সিরিয়ার মতো হয়ে যায় কখনো আফগানের মতো হয়ে যায় কাশ্মীরের মতো হয়ে যায় ওই কঠিন সময়ে কোন ইমাম বিরোধী শক্তি কোন জালিম কোন তাহুত যদি আপনার মাথায় বন্দুকের নল দেখে বলে আল্লাহ ছাড়তে হবে কোরআন ছাড়তে হবে রাসূল ছাড়তে হবে ওই কঠিন সময়ে ইমানের বলে বলিয়ান হয়ে কাকা বলতে পারবেন আল্লাহ আমার রব আমার ভাইয়ের জন্য বলছিলাম আমাদের রবের নাম কি আজ জাতির লোকেরা রুবুবিয়াতের জায়গা থেকে সরে যাচ্ছিল আল্লাহর গোলামি থেকে বের হয়ে তারা শিরিকের মধ্যে ঢুকে যাচ্ছিল আল্লাহ তাআলা যে তিনটি অপরাধের কারণে তাদের ধ্বংস করেছেন এই তিনটি অপরাধের এক নাম্বার অপরাধ ছিল শিরিক এক নাম্বার অপরাধ কি ছিল তবে আলহামদুলিল্লাহ এই শিরিক নামক অপরাধ এখন আর বাংলাদেশে নাই কি বলেন নাই আছে না নাই মাজারে অধিকাংশ জায়গায় শিরিক আছে না নাই মাজার যেখানেই হয় এখন অধিকাংশ জায়গায় একটা ব্যবসা শুরু হয়ে যায় মাজার এখন শিরিক বেদাতের জমজমাট ব্যবসা হক্কানি পীর যারা তারা আমাদের মাথার তাজ কারণ এই বাংলাদেশে এক সময় এই হক্কানি পীর মাশায়েখের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে এজন্য পীরদের অবদান অস্বীকার করতে পারবেন না আপনি ইতিহাস পড়লে দেখবেন আজ থেকে 150-200-250 বছর আগে 400 বছর আগে ব্রিটিশ পিরিয়ডের আগে বা তার পরে পরের সময়টাতে বিভিন্ন দেশ থেকে ঘোড়ায় চড়ে আল্লাহর ওয়ালিরা পীর সাহেবেরা ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে ঢুকেছিল ইয়ামান থেকে এসেছিল শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পীর মাশায়েখেরা এসেছিল যারা ঘোড়ায় চড়ে পালকিতে চড়ে কষ্ট করে হেঁটে হেঁটে অজপাড়া গায়ের মানুষদেরকে আল্লাহর পরিচয় রাসূলের পরিচয় দ্বীন ঈমান কোরআন সুন্নাহ নামাজ এগুলো শেখাচ্ছিল এজন্য পীর মানেই ভণ্ড এটা বুঝবেন না বরং পীর মানে ওস্তাজ পীর মানে কি কথা কয় না পীর মানে ওস্তাদ পীর কিন্তু আমার আল্লাহ না পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না বরং পীরের কাছে যাব আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি সিরাতে মুস্তাকিমের পথ চেনার জন্য পীর আমাকে হক্কানি পীর হবেন তিনি যার কাছে যাওয়ার পরে তিনি নিজের দিকে না বরং কোরআন হাদিস ধরায়া দিবে আর যদি দেখেন এমন কোন মাজার যেখানে কোরআন নাই হাদিস নাই পর্দা নাই পর্দার খেলাফ হচ্ছে মহিলারা পায়ের মধ্যে সেজদায় পড়ে যাচ্ছে যেখানে গায়রুল্লাহর নামে পশু জবাই করা হচ্ছে সরাসরি সেজদা দেওয়া হচ্ছে তখন বুঝতে হবে সে পীর না সে পীর নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে দিয়েছে পীর মানে তো উস্তাদ যেই উস্তাদ আমাকে শিরিক বিদাত শেখাবেন না বরং আমাকে তিনি শিরিক মুক্ত ইমান এবং বিদাত মুক্ত আমল শেখাবেন আল্লাহ তাআলা এরকম হক্কানি পীর মাশায়েখ আমাদের সমাজে আরো বানিয়ে দিক কথা কয় না
আরো জোরে বলেন আমিন আমার ভাই রাজ্যের লোকদের দুই নম্বরের অপরাধ ছিল অহংকার দুই নম্বরের অপরাধ কি ছিল এই অহংকারটা এখন আমাদের সমাজের মানুষের মাঝে নাই নাই কিসের অহংকার কিসের কিসের ক্ষমতা টাকা কয়দিন থাকে কয়দিন থাকে ক্ষমতা টাকা পুরান ঢাকায় যান এখনো যান ঢাকা শহরের পুরান ঢাকায় গেলে দেখবেন এক সময় যারা গোটা বাংলা শাসন করেছে বাংলার নবাব বারো ভূঁইয়া তাদের কয়েক প্রজন্মে পরে তাদেরই বংশধর এখন পুরান ঢাকায় কেউ মিষ্টির ব্যবসা করে মিষ্টি বানায় কেউ বা জুতা সেলাই করে খায় যান এখনো গেলে দেখতে পারবেন অথচ আজ কয়েক পুরুষ আগেই তাদের পরিবার তো গোটা বাংলা শাসন করেছে বাংলার বারো ভূঁইয়াদের একজন ছিল নবাব ছিল এই ছিল সেই ছিল আজকে কই গেছে ও ভাই আমার তোমার ক্ষমতা ক্ষণস্থায়ী তোমার পয়সা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী ক্ষমতার টাকা পেয়ে তুমি যদি অহংকার করো আমার আল্লাহ যদি একবার রেগে যায় এমন একটা রোগ তোমার গায়ে ধরায় দিতে পারে সারা দুনিয়া বিক্রি করলেও তোমার রোগের চিকিৎসা হবে না অসম্ভব নাকি আল্লাহর কাছে আল্লাহ তাআলা ধরেন একজন লোক হাজার কোটি টাকার মালিক অহংকারে পায় পড়ে না জমিনে আমার আল্লাহ যদি ক্যান্সার ধরায় দেয় এমন চিকিৎসা নাই ঢাকা টু সিঙ্গাপুর বারবার দৌড়াদৌড়ি করবেন পয়সার পর পয়সা ফুরাবে কিন্তু দেখবেন সুস্থতা নাই বরং পয়সা শেষ অহংকার করা যাবে নাকি রব্বুল আলামিন জাতির ব্যাপারে বলেন ফাআম্মাদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আর আজ জাতির দুই নাম্বার অপরাধ ছিল তারা জমিনে অহেতুক অহংকার করে বসল অহংকার অহংকারের ঠেলায় থাকা যায় না এই আজ জাতির লোকেরা অহংকার করল ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সূর্যবীর্যের অহংকার এই অহংকার করা খুব খারাপ কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর অহংকার কার চাদর আল্লাহর হাবিব বলেন আল কিবরিয়া উরিদা ই ওয়াল আযমাতু ইজারি অহংকার আল্লাহর চাদর আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শীতের দিনে একটা চাদর গায়ে জড়িয়ে পেছন দিক থেকে কেউ যদি চাদর ধরে একটা টান দেয় এটা চেয়ারম্যান সাহেবের সাথে বেয়াদবি করা হয় তখন চেয়ারম্যান সাহেব ধমক দিবেন কিংবা একটা ব্যবস্থা নেবেন আপনি যদি দুনিয়াতে অহংকার করেন তাহলে আপনি আল্লাহ তাআলার চাদর ধরে টান দিয়ে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করলেন এজন্য অহংকার করা যাবে মুতারিফ ইবনে আব্দুল্লাহ রহিমাহুল্লাহ তিনি ছিলেন বিখ্যাত এক আল্লাহর ওয়ালি বুজুর্গ বান্দা তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইন দ্য মিন টাইম মুহাল্লাব নামক এক অহংকারী যুবক তার পাশ দিয়ে যাচ্ছে এমনভাবে যাচ্ছে তার যাওয়ার অ্যাপ্রোচটা সুন্দর না অর্থাৎ পথের মধ্যে টাস টাস করে পা ফেলে যাচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ আছে দেখবেন যখন হাঁটে তার হাঁটার মাঝেই একটা অহংকার ফুটে ওঠে হাঁটার মধ্য দিয়েই বোঝা যায় যে এই লোকটার অহংকার কত বেশি মুহাল্লাব নামক ওই যুবক জমিনের উপরে টাস টাস করে পা ফেলে আগাচ্ছে সামনে মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বললেন আইয়ুহা শাবাব লিমাযা হাকাযা তামশি আলা আত-তারিক এই যুবক এইভাবে অহংকার নিয়ে জমিনের উপরে তুমি কেন হাঁটছ কিসের এত অহংকার তোমার কিসের অহংকার ওই যুবক বলে আতারিফুনি আপনি আমারে চেনেন আমি আপনি আমারে চেনেন আপনি আমারে বলেন আমি অহংকার নিয়ে কেন হাঁটি মুতারিফ ইবনে আব্দুল্লাহ রহিমাহুল্লাহ ওই দিন ওই যুবককে যে উত্তর দিয়েছিলেন ইতিহাসের পাতায় সেই উত্তরটা স্মরণাক্ষরে লিখে রাখার মতো মুতারিফ ইবনে আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বললেন আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি তোমার তিনটি পরিচয় আমার কাছে আছে এমন তিনটি পরিচয় যে তিনটি পরিচয় হয়তো তোমারও জানা নাই
মুহাল্লাম নামক ওই যুবক চিন্তা করলো, আমারে উনি এত ভালো করে চেনে, আমার তিনটা পরিচয় ওনার কাছে আছে। কি তিনটা পরিচয় শুনি? মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বললে, শোনো, তোমার তিনটি পরিচয়ের প্রথম পরিচয় হচ্ছে আউওয়ালুকা নুতফাতুন মাদিরা ওয়াআখিরুকা জিফাতুন কাদিরা وانت فيما بين ذلك تحمل العذره তোমার তিনটি পরিচয়ের প্রথম পরিচয় হচ্ছে তোমার শুরুটা হয়েছিল নাপাক এক ফোঁটা পানি থেকে, তোমার শেষটা হবে ওয়াআখিরুকা জিফাতুন কাদিরা তোমার শেষটা হবে পচা দুর্গন্ধময় গলিত লাশের মধ্য দিয়ে। অর্থাৎ তোমার শুরুতেও কিছু নাই, তোমার শেষেও কিছু নাই, শুরু নাপাক পানি দিয়ে শেষ পচা গলিত লাশে। আর এ দুটি পরিচয়ের মাঝে বর্তমানে যে পরিচয়টা নিয়ে তুমি গর্ব করছো, ওই পরিচয়টা হচ্ছে ফিমা বাইনা যালিকা তাহমিলুল আযিরাহ, আপাত মস্তক তুমি একটা ময়লার ডাস্টবিন। বলে কিভাবে? কয় তোমার চোখে ময়লা, দাঁতে ময়লা, কানে ময়লা, মাথায় ময়লা, চুলে ময়লা, সারা শরীরে ময়লা, তোমার শুরুতেও কিছু নাই, শেষেও কিছু নাই, তোমার তো কোনো উল্লেখ করার মতো কোনো পরিচয় নাই, তোমার জন্য তো অহংকার করা মানায় না, বরং অহংকার তো তিনিই করতে পারেন যিনি তোমার মতো মানুষ বানিয়েছেন, ঠিক কি না? তিনি কে? তিনি কে? এজন্য আমরা অহংকার করতে পারবো না। অহংকার করতে পারেন কে? আল্লাহ তাআলা। আজ জাতির দুই নাম্বার অপরাধ ছিল তারা অহংকারের মাঝে লিপ্ত হয়ে গিয়েছিল। আজ জাতির তিন নাম্বার অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা জমিন থেকে তাদের ধ্বংস করে দিয়েছেন, তিন নাম্বার অপরাধ, যেই অপরাধ ছিল চূড়ান্ত, ওই অপরাধ ছিল জুলুম। ওই অপরাধ কি ছিল? জুলুম। কেমন জুলুম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখলে বুঝবেন। একবার মদিনাতে এক নারী চুরি করে ধরা পড়ল, ওই নারী ছিল বানু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত নারী। চুরি করে ধরা পড়ার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই চুরির শাস্তি তো হাত কেটে দেওয়া, রাসূল যদি সম্ভ্রান্ত নারীর হাতের কবজিটুকু কেটে দেয় তাহলে ওই নারীর পরিবারবর্গ, তার গোত্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ লেগে যেতে পারে। এজন্য এই অবস্থা এড়ানোর জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূলের কাছে সুপারিশ করা দরকার যেন এই নারীর হাত না কেটে হাতের একটু এক কর পরিমাণ কেটে দেওয়া হয়, অর্থাৎ পুরোটা না কেটে একটুখানি কেটে শাস্তিটা একটু কমিয়ে দেওয়া হয়, যেহেতু সম্ভ্রান্ত উচ্চ বংশের নারী। কিন্তু আল্লাহর হাবিবের কাছে এই প্রস্তাব কে নিয়ে যাবে? শাস্তি কমানোর প্রস্তাব কে নিয়ে যাবে? সাহস কেউ পাচ্ছে না, কারণ চুরি করলে হাতের কবজি যে কাটতে হবে, এই আজ শাস্তি কি রাসূল বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন এই শাস্তির বিধানের জন্য কে সুপারিশ করবে? কে সুপারিশ করবে? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর হাবিবের ভালোবাসার পাত্র, তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ, যাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র ছোট্ট একটা বাচ্চা উসামা। সাহাবায়ে কেরাম তাকে বললেন, উসামা, রাসূল তোমারে বড় ভালোবাসে, তুমি রাসূলের কাছে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, এই সম্ভ্রান্ত উচ্চ বংশের নারী অনেক প্রভাব প্রতিপত্তিশালী, এক কাজ করেন, তার পুরো হাতটা না কেটে হাতের এক কর পরিমাণ কেটে দেন, শাস্তিটা একটু কমিয়ে দেন। আল্লাহর হাবিবের কাছে এই বাচ্চা সাহাবী যখন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্ভ্রান্ত বংশের নারী অনেক প্রেস্টিজিয়াস লেডি, তার পুরো হাত না কেটে একটুখানি কর কেটে দেন, তা না হয়তো বা তার গোত্র ইসলামের বিরুদ্ধে চলে যেতে পারে। যখন এই কথা বলা হলো রাসূলের কাছে, সুম্মা কামা ফাখতাতবা, আল্লাহর হাবিব সাথে সাথে রেগে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে একটা খুতবা দিলেন, খুতবা দিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد. أو صحابي رسول
আজকে মদিনার একজন উচ্চ বংশের নারী চুরি করে ধরা পড়ার কারণে তার শাস্তি কমাবার জন্য তোমরা সুপারিশ করেছো। যদি এই কাহিনীটা কোনো গরিব মহিলার সাথে ঘটতো তাইলে তো তোমরা সুপারিশটা করতে না। ও সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ কেন ধ্বংস করে দিয়েছে জানো? ধ্বংস করার কারণ হচ্ছে তাদের মধ্যে যখন কোনো উচ্চ স্তরের কেউ, উচ্চ শ্রেণীর কেউ যখন কোনো চুরি করতো তখন তারা তাকে ধরতো না, তাকে মারতো না, তাকে ছেড়ে দিত। আর একই অপরাধ যদি নিচু স্তরের গরিব মানুষ কেউ করতো আকামু আলাইহিল হাদ, তার উপরেই তারা শাস্তি কায়েম করত। অর্থাৎ অপরাধ একটাই কিন্তু ধরন দুই জায়গায় দুই রকম, গরিব করলে এক রকম, বড়লোক করলে আরেক রকম। এটা কি ইনসাফ নাকি জুলুম? কথা বলেন, এটা কি ইনসাফ নাকি জুলুম? ইনসাফ হতো তো তখন যদি অপরাধ একটা, সেটা যেই করুক না কেন তার শাস্তি হবে একই রকম। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা এই কাজ কখনোই করা যাবে না, এই কাজ করা যাবে না। কারণ হচ্ছে এই কাজটা যদি করা হয় ধনীর জন্য এক রকম আইন আর গরিবের জন্য আর এক রকম আইন, তাহলে এটা জুলুম হয়ে যাবে। আমরাও দেখি আমাদের সমাজে মসজিদ থেকে জুমার নামাজের পরে যদি 50 টাকার জুতা কেউ চুরি করে টান দিয়ে দৌড় দেয়, সে যদি সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, জুতা চোররে যদি হাতের কাছে আমরা পাই ছেড়ে দেই নাক পিটাই, কথা কয় না? এই যে মসজিদ, মসজিদে জুতা চোর যদি জুতা চুরি করতে গিয়ে ধরা পড়ে ছেড়ে দিবেন না পিটাইবেন? মায়ের কি অল্পনা বেশি? 150 টাকার জুতা চোরে পাবলিক কেমন পিটানি পিটায়, 150 টাকার জুতা চোরে 10,000 টাকার মার দিয়া দেয়। 150 টাকার জুতা চললে আপনি মারলেন ওই তাল বেল কুসু কলা চোরকে আপনি মারবেন, অথচ আপনার ট্যাক্সের পয়সা চুরি যে করে তারে আপনি মারেন না, বরং তারে আরো বড় ফুলের মালা দিয়ে আরো বড় জায়গায় পাঠায় দেন। এখন তো আপনিও হয়ে গিয়েছেন জালিম, আপনি শুধু গরিব অসহায় দুর্বলের উপরেই নিজের ক্ষমতা খাটাইছেন, অন্য জায়গায় চুপ। ও ভাই আমার, জালিম হওয়া যাবে না, মাকড়সার জালের মতো আইন বানালে হবে না, আইন বানাতে হবে একটা যেটা সব জায়গায় সমান। আবার কেন? আমি শেষ করে দেব এখনই, কখনোই না। আমাকে আগে যে টাইম দিয়েছেন ওই টাইমই হবে, টাইম হেরফের হবে না, দুঃখিত, কারণ আমি আলোচনা ভাবে গোছায় ফেলছি। আপনারা শুরুতে এক টাইম দিবেন, মধ্যখানে আবার আরেক টাইম দিবেন, এটা হবে না। আপনারা অন্য কাউকে নিয়ে আসেন, নয়তো অন্য কাউকে কথা বলান, এটা না আমি বলতে পারবো না, না দরকার নাই তো, আমি তো আমার আলোচনা ভাবে গোছায় আনছি। টাইমটা ফিক্সড রাখবেন, আপনারা শুরুতে দিবেন এক টাইম, পরে দিবেন আরেক টাইম, এটা তো হচ্ছে না, তো বিশৃঙ্খলা হবে। লক্ষ্য করেন না, এক মিনিট, লক্ষ্য করেন কেন আপনাদের হুজুরে আসতেছে না? প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, আপনারা কথা বলতেছেন কেন? আপনারা যদি কথা বলেন আমি কার সাথে কথা বলবো? মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের নাকি মনোযোগ আছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরার জন্য জুলুম করা যাবে না, জালিম হওয়া যাবে না। জালিম যে হয় আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয় না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে এমন দুটো অপরাধ রয়েছে যেই দুটো অপরাধের বিচার আল্লাহ তাআলা আখেরাতের জন্য পেন্ডিং রাখেন না, আখেরাতের জন্য স্টপ রাখেন না, বরং দুনিয়াতেই কিছু অংশ করে দেন। আল্লাহর হাবিব বলেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়াল উকুক, দুনিয়াতে এমন দুটো অন্যায় রয়েছে, এমন দুটো পাপ রয়েছে যে দুটো পাপের বিচার আল্লাহ আখিরাতের জন্য পেন্ডিং রাখেন না, দুনিয়াতেই করে দেন। লক্ষ্য করে শুনবেন, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে শাস্তি নাও দিলে আখিরাতে হয়তো শাস্তি দিবেন, ধরবেন। আপনি রোজা রাখেন নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা এর জন্য হয়তো আপনাকে শাস্তি নাও দিতে পারে কিন্তু আখেরাতে ধরবেন। কিন্তু আপনি যদি এমন দুইটি পাপ আছে যে দুইটি পাপ করেন, আপনার বিচার শুধু আখেরাতে না দুনিয়াতেও এক ভাগ হয়ে যাবে।
এর মধ্যে একটি হচ্ছে আল বাগিয়ু জুলুম আপনি যদি দুনিয়াতে কারো উপরে জুলুম করেন আপনি যদি দুনিয়াতে কোনো অসহায়ের উপরে জুলুম করেন আপনি মনে করবেন আপনি যার উপরে জুলুম করেছেন আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আরো বড় জালিম আপনার উপরে ফিট করে রেখেছে আপনি হয়তো আমার উপরে জুলুম করতে পারবেন কিন্তু আল্লাহ তাআলা এর চাইতে বড় জালিম আপনার উপরে ফিট করে রেখেছে কারণ দাদার উপরেও দাদা থাকে ঠিক কি না আল্লাহ তাআলা যদি একবার আপনার উপরে রেগে যায় আপনার দলের লোক দিয়েই আপনারে মেরে ফেলতে পারে